এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। বাস মালিক এবং শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে বরিশাল থেকে ঝালকাঠি সহ আটটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন জেলার বাস মালিক সমিতি। দুপুর থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানায় বাস মালিকরা। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম। আর নতুন স্টেক হোল্ডারদের আগমনে বাজার গতিশীল হবে বলে আশা ডিএসই চেয়ারম্যানের। ইন্টারনেটের আগ্রাসন থেকে শিশুদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই আহ্বান জানান বক্তারা। বলেন, অবাধে তথ্য প্রযুক্তির এই যুগে কোনো কিছুকেই আর আটকে রাখা যাবে না।